আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে হিকারি ব্র্যান্ডের একটা ফ্ল্যাট লক সিলিন্ডার বেড মেশিন। তো আমরা এই মেশিনের এখন প্রোগ্রাম সম্পর্কে জানব। তো আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমাদের কন্ট্রোল বক্স। তো আমাদের এই কন্ট্রোল বক্সের অনেক সময় ভিতরে সিপিইউতে আমাদের মডেল লেখা থাকে। তো সার্কিটের সিপিইউতে যে মডেল থাকে সেই মডেলটা আমরা কীভাবে চেক করবো দেখুন। আসলে আমাদের এইখানে যে দেখতে পাচ্ছেন মেশিনের নেম প্লেটে একটা মডেল আছে, এটা হচ্ছে 782 TA। তো আমাদের হচ্ছে এইখানে দেখুন, এই যে দেখুন এখানে 800 আছে। তো আমাদের এই এই মেশিনের মডেলের সাথে এটা মিল নাই। তো সেক্ষেত্রে কী হবে, এটা এটা এই মেশিনটা এই এই বোর্ড দিয়েই চলবে, বাট আমাদের ভার্সনটা আলাদা হয়ে আছে। তো আমরা ভার্সন চেঞ্জ কীভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন আমরা কীভাবে ভার্সন পরিবর্তন করি। তো আমাদের ভার্সন পরিবর্তন করতে হলে আমাদের সর্বপ্রথম প্রোগ্রামে ঢুকতে হবে। দেখুন আমি প্রোগ্রামে ঢুকতেছি, যে দেখুন। তো আমাদের ভার্সন চেঞ্জ করতে হবে। ভার্সন চেঞ্জ করতে হলে আমাদের প্রোগ্রাম ভার্সন চেঞ্জিংয়ের যে প্রোগ্রামটা আছে সেখানে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি সেখানে, সাথে থাকুন। দেখুন আমরা যে 82 নাম্বার প্রোগ্রামে আসবো, প্রথমে 82 নাম্বার প্রোগ্রামে এসে আমাদের দেখতে হবে এখানে 31 আছে। তো আমরা এটা চেঞ্জ করি, আমরা এখানে 30 করে দেবো। 30 করে দেওয়ার পরে আমরা ওকে বাটনে প্রেস করে এখান থেকে বের হয়ে আসবো। এরপরে হিকারি মেশিনের যে কোনো রিলেটেড প্রোগ্রামের কাজ করলে আমাদের অবশ্যই মেশিনের পাওয়ার অফ করে তারপরে অন করতে হবে, তাহলে আমাদের পরবর্তী প্রোগ্রামটা কাজ করা শুরু করে দিবে। তো দেখুন আমি পাওয়ার অফ করছি। ভিউয়ার্স, আমাদের মেশিনের পাওয়ার অফ হয়ে গেছে, এখন আমরা পুনরায় অন করতেছি। তো দেখুন এরপরে আমাদের মেশিনের মডেল নাম্বারটা দেখুন এখানে 762 চলে আসছে, তার মানে আমাদের এই ভার্সনটা এখন এই মেশিনের সাথে ঠিক আছে। তো এই যে দেখুন আমাদের এই পাশে একটা স্টিকার আছে, স্টিকারে অবশ্যই স্টিকার অনুযায়ী ভার্সন মিলাই দেবেন আপনারা। এই যে দেখুন 762, এটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটলক মেশিনের ভার্সন। তো ভার্সন কীভাবে দেখতে হয় এটি আমি আপনাদের শেখাই দিব। এই যে আমাদের এই যে সিজার টাইপের একটা চিহ্ন আছে এখানে, যেটা কাটিং নাইফের সিজার যেটা বলেন না কেন, যেটাই বলেন না কেন, এটা প্রথমে প্রেস করে এরপরে ওকে বাটন প্রেস করতে হবে, তাহলে আমাদের বর্তমান যে ভার্সনটা সিলেক্ট করা আছে সেই ভার্সনটা চলে আসবে। তো আমাদের এখন এই মেশিনটা এই ভার্সনের জন্য পারফেক্ট। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এই মেশিনের আরও প্রোগ্রাম সম্পর্কিত জানতেও কোনো কিছু জানতে চাইলে আমাদের সাথেই থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।